হ্যালো এভরিওান ওয়েলকাম টু প্রতিষ্ঠা এডুকেশান এন্ড ট্রেনিং আমি গৌরব দে তোমাদের জন্য আবার একটা জিআইয়ের ক্লাস নিয়ে কিন্তু চলে এসেছি তো তোমরা সবাই জানো যে আমাদের প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু চ্যাপ্টার ভিত্তিক টপিক ওয়াইজ ক্লাস করানো হচ্ছে সেটা ইংলিশ হোক চাই ম্যাথ হোক চাই রিজনিং হোক বা জিআই হোক বা অন্যান্য জি এর সাবজেক্ট সেটা বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স বা পলিটি জিওগ্রাফি হিস্ট্রি হোক না কেন তো আমাদের এই যে জিআইয়ের সেকশনটা চলছে এই এর সেকশনের আগের ভিডিওগুলো যদি তোমরা দেখতে চাও তাহলে আই বাটনে ক্লিক করে প্লেলিস্টে গিয়ে কিন্তু তোমরা দেখে নিতে পারো তো আর বাড়তি কোনো সময় নষ্ট করব না ডাইরেক্ট চলে যাব আজকের চ্যাপ্টারে যেটার নাম হচ্ছে অ্যানালজি তো অ্যানালজি চ্যাপ্টারটা কিন্তু খুবই একটা ভালো চ্যাপ্টার যেখান থেকে কিন্তু তোমরা রেল বলো এসএসসি বলো আমাদের স্টেট গভর্নমেন্টের যে এক্সামগুলো আছে সেই এক্সামগুলো সব পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে তো এই অ্যানালজি চ্যাপ্টারটা করতে গেলে শুধুমাত্র যে রিজনিংয়ের নলেজ থাকলেই হবে তা কিন্তু নয় আমাদের কিন্তু অল্প বিস্তর একটু সাধারণ জ্ঞানও বা জিকের নলেজও কিন্তু থাকতে হবে তো বেসিক্যালি আজকে চ্যাপ্টারটা আমি তো স্টার্ট এক্ষুনি করব তার সাথে সাথে বলে দিই যে প্রত্যেকটা প্রশ্ন দেখার পর লাইক এইটা যদি প্রথম প্রশ্ন হয় এই প্রশ্নটা দেখার পর তোমরা কিন্তু ভিডিওটাকে পজ করো পজ করে তোমাদের কোনটা ঠিক উত্তর মনে হচ্ছে সেটা তোমরা আমাদেরকে কমেন্ট সেকশানে জানাও তারপর কিন্তু আমি একের পর এক প্রত্যেকটার উত্তর কি হবে আর কেন এটার এই উত্তর সেটা আমি ডিটেলসে তোমাদেরকে বুঝিয়ে দেব। তো প্রথম প্রশ্ন তোমরা দেখতেই পাচ্ছ যে কি লেখা আছে কার্ডিওলজির সাথে হৃৎপিণ্ড অর্থাৎ প্রশ্নটা আমি একটু বলে দিই আগে যে কী করে আমাদেরকে করতে হবে তো দেখো এখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ যে কার্ডিওলজি কোলোন হৃৎপিণ্ড মানে এই আর হৃৎপিণ্ড কোনো কারণে একে অপরের সাথে কানেক্টেড তাহলে জীববিদ্যা এই চারটে অপশানের মধ্যে থেকে কার মধ্যে কানেক্টেড সেটা হচ্ছে আমাদেরকে বের করতে হবে তো আশা করি তোমরা বুঝে গেছো কি করতে হবে এবার ঝটপট তোমাদের আনসারটা এক নম্বর লিখে কমেন্ট দিয়ে দাও অর্থাৎ কমেন্ট সেকশানে তোমরা জাস্ট ওয়ান লিখবে ওয়ান লিখে তারপর তোমাদের কোনটা অপশান হচ্ছে লাইক যদি সি উত্তর হয় তাহলে সি লিখবে এরকমভাবে কিন্তু তোমরা অপশানটা আমাদের কমেন্টে জানাতে থাকো তো ঠিক হলো না ভুল হলো সেটাও কিন্তু আমরা তোমাদেরকে জানাতে থাকবে প্লাস নিজেরাও তোমরা চেক করে নিতে পারবে তো চলো সময় নষ্ট না করে আমরা এবার প্রথম প্রশ্নটা সলভ করি বলেছে কার্ডিওলজি যদি হৃৎপিণ্ড হয় জীববিদ্যা তাহলে কী হবে এটার আনসার হয়ে যাবে কিন্তু আমাদের অপশান সি উদ্ভিদ তো কী লেখা আছে তোমরা দেখতেই পাচ্ছ যে কার্ডিওলজি হলো বিজ্ঞান একটি শাখা যেখানে হৃৎপিণ্ড নিয়ে কিন্তু পড়াশুনো করা হয় বা চর্চা করা হয় ঠিক একইভাবে উদ্ভিদ নিয়ে পড়াশুনো করা হয় কিন্তু জীববিদ্যায় তাহলে এই ক্ষেত্রে আমাদের ফার্স্ট কোয়েশ্চেনের আনসার হয়ে যাবে কিন্তু অপশন সি ডাইরেক্ট চলে যাচ্ছে আমি সেকেন্ড কোয়েশ্চেনে দেখতেই পাচ্ছ যে হিমোগ্লোবিনের সাথে যদি লোহা কানেক্টেড হয় তাহলে ক্লোরোফিলের সাথে এই চারটের মধ্যে কে হবে ঝটপট তোমাদের আনসারটা কমেন্ট সেকশনে দিয়ে দাও আশা করি দিয়ে দিয়েছ চলো এইবার আমি চলে যাচ্ছি আনসারে তো এটার আমাদের আনসার হয়ে যাবে কিন্তু অপশান বি ম্যাগনেশিয়াম কেন ম্যাগনেশিয়াম কি বলেছে ডিটেলসে দেখে নেব যে দ্বিতীয়টি হলো প্রথমটির মূল উপাদান অর্থাৎ হিমোগ্লোবিনের মূল উপাদান হচ্ছে লোহা ঠিক একইভাবে ক্লোরোফিলের মূল উপাদান কিন্তু এই চারটে অপশনের মধ্যে থেকে আমাদের হয়ে যাবে ম্যাগনেশিয়াম আশা করি বুঝতে পেরেছো যে এগুলো কীভাবে করতে হয় খুব ঠান্ডা মাথায় আমাদের সমস্ত কিছুর নলেজ নিয়ে তারপর আমাদেরকে করতে হবে তাই না চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে তো তোমাদের একটা খুব খুশির খবর দিয়ে রাখি যে আমাদের তো অ্যাপ রয়েছে প্রতিষ্ঠা এডুকেশন অ্যান্ড ট্রেনিংয়ের নামে তোমরা হয়তো জানোই যারা যারা জানো না অবশ্যই এক্ষুনি এটাকে ইনস্টল করে নাও ইনস্টল করে নিলে কিন্তু তোমরা স্টাডি ম্যাটেরিয়াল পেয়ে যাবে ভিডিওর এই ভিডিওতে যে স্টাডি ম্যাটেরিয়ালগুলো দেওয়া থাকছে সেগুলো পেয়ে যাবে বিভিন্ন ফ্রি টেস্ট পেয়ে যাবে নট অনলি অ্যাপ এই যে ওয়েবসাইটটা রয়েছে লাইক ডাব্লুডাব্লু ডট প্রতিষ্ঠা ডট ডট ইন এই ওয়েবসাইটে গিয়েও তোমরা বিভিন্ন টেস্ট মক টেস্ট ফ্রিতে দিতে পারবে ঠিক আছে এছাড়াও বিভিন্ন রকম পেইড কোর্স রয়েছে সেগুলো তোমরা দেখতে পারবে যদি তোমাদের সেরকম কোনো দরকার হয় তাহলে যে নাম্বারটা দেওয়া রয়েছে যে নাইন জিরো ট্রিপল এইট নাইন জিরো ওয়ান জিরো এই নাম্বারে কিন্তু কল করে তোমরা সেই সমস্ত কোর্সগুলো সম্পর্কে বা কী করে তোমরা ফ্রি টেস্ট দিতে পারবে কোথা থেকে ফ্রি স্টাডি ম্যাটেরিয়াল পেতে পারবে এগুলো কিন্তু তোমরা চেনে যাবে আশা করি বোঝাতে পারলাম যে এখানে আমাদের কি কি সুবিধা তোমাদেরকে আমরা এই অ্যাপ বা ওয়েবসাইটে দিচ্ছি এবার আমি চলে যাচ্ছি কিন্তু পরবর্তী প্রশ্নে তবে এই ক্ষেত্রে আরও একটা কথা বলে রাখি যে তোমাদের যদি এই স্টাডি নোটটা দরকার হয় এই কোয়েশ্চেনের পিডিএফটা দরকার হয় সেটা তোমরা ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক রয়েছে সেই লিঙ্কের ওপর ক্লিক করে কিন্তু এইটার পিডিএফটা পেয়ে যাবে এবং যেটা দেখে কিন্তু তোমরা পড়াশুনোও করতে পারবে তো চলো কি বলছে থার্ড কোয়েশ্চেন যে চিত্রর সাথে যদি শিল্পী কানেক্টেড হয় তাহলে ঐক্যতানের সাথে কি কানেক্টেড হবে কেমন তো এটার আনসার আশা করি তোমরা দিয়েছ কমেন্ট সেকশনে এবার আমরা উত্তর দেখব তো এটার উত্তর হয়ে যাবে হচ্ছে গীতিকার কি বলছে প্রথমটি দ্বিতীয়টির দ্বারা গঠিত হয় অর্থাৎ শিল্পীরা চিত্র বানায় এবং গীতিকাররা কিন্তু ঐকতান বানায় ওকে বোঝা গেছে আশা করি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে কি বলছে স্থাপত্যবিদ্যার সাথে কানেক্টেড ভবন তাহলে ট্যাক্সিডেমির সাথে কানেক্টেড কি হবে বোঝা গেছে তো এটার আনসার হিসেবে আমাদের কী হয়ে যাবে অপশন সি স্টাফিং কি বলছে স্থাপত্যবিদ্যা হল ভবন তৈরির সংক্রান্ত শিল্পকলা অর্থাৎ ভবন তৈরি করতে গেলে স্থাপত্যবিদ্যা শিল্প জানা দরকার ঠিক একইভাবে কী বলছে ট্যাক্সিডেমি হলো প্রাণী স্টাফিং সংক্রান্ত শিল্পকলা কোনো প্রাণীকে যদি স্টাফ করার দরকার পরে তাহলে সেটার জন্য কিন্তু ট্যাক্সি ডেমি জানা আমাদের দরকার তো এইভাবে এরা কিন্তু একে অপরের সাথে কানেক্টেড নেক্সট আমি চলে আসছি আমাদের খুব সুন্দর আর একটা কোর্স যেটার নাম হচ্ছে বেঙ্গল কম্বাইন্ড কোর্স এই কোর্সটার মধ্যে বেসিক্যালি তোমরা কি পাচ্ছ সমস্ত রাজ্য সরকারি পরীক্ষার প্রিপারেশন একই জায়গায় সেটা পুলিশের হোক কনস্টেবল চাই এসআই পিএসসি ক্লার্কশি ফুললেনি ফুড এসআই মিসলেনিয়াস যা যা পরীক্ষা আছে সমস্ত পরীক্ষার একদম লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস সাবজেক্ট ওয়াইজ টপিক ওয়াইজ মক টেস্ট ফুল লেন্থ প্রত্যেকটা পরীক্ষার কিছু কিছু করে মক টেস্ট এবং তার সাথে সাথে কিন্তু টোয়েন্টি ফোর ফ্যাকাল্টি সাপোর্ট পুরো এক বছরের জন্য এত কিছু পেয়ে যাচ্ছ তোমরা মাত্র ছশো উননব্বই টাকায় তো এই বিষয়ে আরও বিস্তারিত জানতে কিন্তু আমাদের নাম্বারে কল করতে ভুলো না নাম্বার হচ্ছে নাইন জিরো ট্রিপল এইট নাইন ডাবল জিরো ওয়ান জিরো বা এইট জিরো ওয়ান জিরোটাই প্রেফার করবে নাইন জিরো ট্রিপল এইট নাইন ডাবল জিরো ওয়ান জিরো নাম্বারে তোমরা কিন্তু কল করে এই কোর্সের বিষয়ে আরও অনেক কিছু জেনে নিতে পারো এবং চাইলে কিন্তু অ্যাডমিশনও করে নিতে পারো ডিরেক্ট ওকে চলো নেক্সট ফিফথ কোয়েশ্চেন দেখে নাও ফিফথ কোয়েশ্চেন কী বলছে মেনিনজাইটিসের সাথে যদি মস্তিষ্ক কানেক্টেড হয় তাহলে সিরোসিসের সাথে কে কানেক্টেড হবে একদম সময় নষ্ট না করে ঝটপট তোমাদের যেটা উত্তর মনে হচ্ছে সেটা আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দাও এবার কিন্তু আমি চলে আসছি ডাইরেক্ট সলিউশনে কী বলছে এটার অপশান হয়ে যাবে সি যকৃৎ কেন বলছে প্রথমটি হলো একটি রোগ যেটি দ্বিতীয়টিকে প্রভাবিত করে অর্থাৎ মেনিনজাইটিস হলে কিন্তু মস্তিষ্ককে এফেক্ট করবে ঠিক একইভাবে সিরোসিস হলে কিন্তু আমাদের যকৃতকে এফেক্ট করে সেই হিসেবে এটার আমাদের আনসার হয়ে যাবে অপশান সি যকৃত আশা করি বুঝতে পেরেছো তোমরা সবাই সিক্স কোয়েশ্চেন বলছে পায়রা হচ্ছে শান্তি তাহলে সাদা পতাকা কী পায়রার সাথে যদি শান্তি কানেক্টেড হয় সাদা পতাকার সাথে কি কানেক্টেড হবে ঝটপট একদম সময় নষ্ট না করে তোমরা আনসারটা দিয়ে দাও আশা করি দিয়ে দিয়েছো চলো এবার দেখে নিচ্ছি আমরা উত্তর কি হয়ে যাবে আত্মসমর্পণ অপশান সি কেন পায়রা হলো শান্তির প্রতীক এবং সাদা পতাকা হলো আত্মসমর্পণের প্রতীক তাহলে পায়রা শান্তির প্রতীক সাদা পতাকা কার প্রতীক আত্মসমর্পণের প্রতীক কোথায় রয়েছে অপশান সিতে রয়েছে ভেরি গুড এভরি চলো কোয়েশ্চেন নাম্বার সেভেন কি বলছে চাণক্য ছিলেন রাজনীতিবিদ চাণক্য ছিলেন রাজনীতিবিদ তাহলে কালিদাস কি ছিলেন সবাই জানো আমরা অনেক করেছি এটা তাই তো তাহলে উত্তর আশা করি দিয়ে দিয়েছো সবাই তাহলে উত্তর আমাদের হয়ে যাবে কিন্তু অপশন ডি নাট্যকার কারণ কালিদাস ছিলেন হচ্ছেন একজন বিখ্যাত নাট্যকার কেমন এইবার আমাদেরকে আরো একটা কথা বলে রাখি যে আমাদের বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা এখন স্টেট গভর্নমেন্টে চলছে লাইক ক্লার্কশিপ তো আমাদের হবে নেক্সট মিসলেনিয়াসও হবে ফুড এসআই জাস্ট হলো কিছুদিন আগে তো তোমরা যদি মনে করো যে ক্লার্কশিপ বা মিসলেনিয়াসের কোনো লেন্থ মক টেস্ট পারচেস করতে চাইছো নিজের প্রিপারেশন কোন জায়গায় রয়েছে সেটা একটু চেক করতে চাইছো তাহলে তোমরা কিন্তু আমাদের এই মক টেস্টগুলো পার্চেস করতে পারো ক্লার্কশিপের মক টেস্ট তুমি সাতচল্লিশ টাকায় পেয়ে যাবে মিসলেনিয়াসের মক টেস্ট ছাপ্পান্ন টাকায় পেয়ে যাবে বা যদি মনে করো কম্বাইন্ড ক্লার্কশিপ মিসলেনিয়াস এবং ফুড এসআই এই সব কটা একসাথে তুমি প্র্যাকটিস করতে চাইছো তাহলে একটা কম্বাইন্ড মক টেস্ট আছে যেটার দাম কিন্তু মাত্র সাতানব্বই টাকা এখানে তুমি তিনটে পরীক্ষারই ফুল লেন্থ পাঁচটা করে মক টেস্ট পেয়ে যাবে তার সাথে কিন্তু পঞ্চাশটারও বেশি টপিক ওয়াইজ টেস্ট থাকবে প্রত্যেকটা টেস্টে সলিউশান দেওয়া থাকবে প্রত্যেকটা টেস্টের সলিউশান যে কোনটার উত্তর এটা হলো কেন তার সাথে সাথে তোমরা অনলাইনে টেস্ট দিতে পারবে এবং পিডিএফও পাবে অনলাইন টেস্ট দিতে পারবে এবং তার সাথে সাথে কিন্তু পিডিএফও তোমরা পাবে এবার এই যে অনলাইনে টেস্ট দিচ্ছ তার সুবিধা কি তাহলে তোমরা নিজেদের স্কোর অটোমেটিক্যালি পেয়ে যাবে ইনস্ট্যান্টলি এবং র্যাঙ্ক পেয়ে যাবে যে তোমার স্কোর কত হলো এবং তোমার র্যাঙ্ক কত হলো সেই হিসেবে কিন্তু নিজেদেরকে প্রিপেয়ার করতে পারবে তো আশা করি বুঝতে পারছো কি বলতে চাইলাম আর এই বিষয় যদি আরও ডিটেলসে জানার থাকে তাহলে এই যে স্ক্রিনে দেওয়ার যে নম্বর রয়েছে সেই নম্বরে কিন্তু তোমরা কল করে যোগাযোগ করে নেবে অবশ্যই চলো কোয়েশ্চেন নম্বর এইট কর্ণাটক যদি সোনার সাথে কানেক্টেড হয় মধ্যপ্রদেশ কিসের সাথে কানেক্টেড ঝট করে আনসার দিয়ে দাও কমেন্ট বক্সে পজ করে এটার উত্তর এবার আমরা দেখে নেব উত্তর হয়ে যাবে অপশান এ হীরা কারণ সোনা কর্ণাটক থেকে খনন করা হয় অর্থাৎ কর্ণাটকে কি খনন করা হয় সোনা আর মধ্যপ্রদেশে কি খনন করা হয় হীরা সেই জন্য এটার উত্তর হয়ে যাবে অপশান এ হীরা এবার আমি চলে আসছি কিন্তু নাইন কোয়েশ্চেন এবার চলে আসছি আমি নাইন্থ কোয়েশ্চেন তবে নাইন্থ কোয়েশ্চেনে যাওয়ার আগে বলে রাখি যে ভালো করে কিন্তু পড়াশুনো করতে হবে কোনো ইয়ার কি বা সময় নষ্ট করলে চলবে না সামনে কিন্তু আমাদের অনেক পরীক্ষা আসতে চলেছে সেইগুলোর জন্য কিন্তু আমাদের প্রিপারেশান নিতে থাকতে হবে কবে নোটিফিকেশান বেরোবে সেই জন্য আমরা ওয়েট করে থাকবো সেই আশায় না থেকে কিন্তু আমাদের তৈয়ারি একদম জারি রাখতে হবে ঠিক আছে কী বলছে পিটুইটারি যদি মস্তিষ্কর সাথে কানেক্টেড হয় তাহলে থাইমাস কার সাথে কানেক্টেড হবে ঝট করে তোমরা আনসারটা দিয়ে দাও আশা করি দিয়ে দিয়েছো কমেন্ট সেকশনে তো এইবার আমি দেখে নেব উত্তর উত্তর বলছে থাইমাসের উত্তর হবে হচ্ছে বুক কারণ পিটুইটারি হলো মস্তিষ্কের একটা গ্রন্থি একইভাবে থাইমাস হলো বুকের একটা গ্রন্থি ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন অ্যানাটমি যদি প্রাণীবিদ্যা হয় পেডিয়াট্রিক তাহলে কি হবে উত্তর তোমরা দিয়ে দিয়েছ কমেন্ট সেকশনে পজ করে আশা করি তো এটা আমরা দেখে নেবো ওটার উত্তর হয়ে যাবে অপশান বি ঔষধ কারণ বলছে অ্যানাটমি হলো প্রাণীবিদ্যার একটা শাখা একইভাবে পেডিয়াট্রিক হলো ঔষধের একটি শাখা তাহলে আজকে এই ভিডিওতে দশটাই কোয়েশ্চেন ছিল আমি আবারও বলছি এই কোয়েশ্চেনের পিডিএফ তোমরা কিন্তু যদি দরকার পড়ে তোমাদের তোমরা লিঙ্ক দিয়ে দিচ্ছি আমরা ডেসক্রিপশন ডেসক্রিপশন সেকশানে সেখান থেকে কিন্তু এই পিডিএফ তোমরা পেয়ে যাবে তো ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে থ্যাংক ইউ এভরিওয়ান